আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল আলিমুলা মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম জানাই। আসুন আমরা একটি লাইক দিয়ে ইন্টারনেটে সকলে মিলে ইসলাম প্রচার করি। আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। যেসব ভাইরা আশেপাশে বা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, প্রতিটা ভাইদের অনুরোধ করছে, আপনারা দয়া করে এই পাক পবিত্র মজলিসে হাজির হয়ে যান। সংক্ষেপে দু চারটে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, যদি আল্লাহ বলার তৌফিক দান করেন। আমার আগে অন্যান্য আলেম ওলামা ভাইরা অজনেসিয়ত করেছেন, আমার ভাই পীরজাদা সিরাজ সিদ্দিকী ভাই অজনেসিয়ত করেছেন, জনাব ইসমাইল ভাই সাহেব হুজুর পীর কিবলা অজনেসিয়ত করে গেলেন। আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন, যদি কিছু বলাই ইনশাল্লাহ পেশ করব। আখেরি মোনাজাত করবেন মেজু ভাই সাহেব হুজুর পীর কিবলা। মাগরিবের পর থেকে অনেক আলোচনা শুনেছেন, এত মূল্যবান মূল্যবান কথাবার্তা শুনেছেন, আমাকে দেয়া হয়েছে, তা আমি আশা করি আমার ওয়াজ আপনাদের পছন্দ হবে না। অপেক্ষা করুন, দাওয়াত করেছেন, কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি বিষয় রাখব, ওয়াজটা করব জুতোকে নিয়ে। আজকে ওয়াজ হবে জুতোর ওয়াজ, আর একটা ওয়াজ হবে বিড়ালের, আর একটা ওয়াজ হবে ইঁদুরের। আপনারা বুঝার আগেই হেসে ফেলেছেন, তো ভাইকে আমরা দেখেছি কি জুতো বিড়াল ইঁদুরের অস্ত্রার জন্য। শুধু এক্সাম্পল দিয়ে যাব, উদাহরণ দিয়ে যাব, আমি অন্য জায়গায় টেনে ওয়াজ করব। ওয়াজ বুঝে নেবার জিনিস, আপনারা বুঝে নেবার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما الصائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله المولى العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل وعلى سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم নবীর রওজা আছে কানে শুনলাম চোখে দেখলাম না নবীর রওজা আছে কানে শুনলাম চোখে দেখলাম না মনে করি উড়ে যাই সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل حجیرا جائی حج کرتے بیت اللہ روی پدھوری حجیرا جائی حج کرتے بیت اللہ روی پدھوری তথাবন্তর মন কাঁদে আমার এসকে রব্বানা নবীর রওজা আছে কানে শুনলাম চোখে দেখলাম না মনে করি উড়ে যাই সোনার মদিনায় আল্লাহুম্মা খুদার ঘর তো আপ করে সাফা মারোয়া সহি করে খুদার ঘর তো আপ করে সাফা মারোয়া সহি করে হাজিরে আসোয়া চুম্মানে আর গুনা থাকে না ও গো নবী শোনো মোর আর্থনা ও গো নবী শোনো মোর আর্থনা পাপি তাপি উম্মতের যেন ভুলে যেও না আল্লাহুম্মা ফুড়ু ফুড়া রই সালাম নিয়ে নবীর রওজার পাশে গিয়ে ফুড়ু ফুড়া রই সালাম নিয়ে নবীর রওজার পাশে গিয়ে সালাম খানা পৌঁছে দিয়ে ফিরে আসিলাম নবীর রওজা আছে কানে শুনলাম চোখে দেখলাম না মনে করি উড়ে যাই
সোনার মদিনায়, আল্লাহুম্মা তহদ কডঙ্কা আলমে বজওয়া দিয়া কমিলি ওয়ালে নে, তহদ কডঙ্কা আলমে বজওয়া দিয়া কমিলি ওয়ালে নে, পী পী কে পিয়ালে কৌসর কে লোটেঙ্গ মজাজি ভর ভর কে, ইন্না আতাইনা কল কৌসর ফরমা দিয়া কমিলি ওয়ালে নে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে একটা জায়গায় বসে কথাবার্তা করছেন। যেসব হাজি সাহেবরা হজ পাকে গেছেন, আমি যে কথাটা বলছি অতি সহজে বুঝে নেবেন। এবারে যারা যাবেন আল্লাহ নিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন কবুল করলে বলুন আমিন। চামড়ার চোখে দেখে আসবেন। আর এখানে যত ভাই আপনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আল্লাহ তাআলা তাদের দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একটিবার করে কবুল করলে বলুন আমিন। আর আমরা গিয়েছিলাম, আল্লাহ তাআলা যেন আমাদের আর একবার করে কবুল করে বলুন আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ঠিক পিছন দিকে একটা জায়গা আছে, স্নান করা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসহাবে সুফায় বসে মিটিং করতেন, কথাবার্তা বলতেন, সাহাবাদের সঙ্গে আলোচনা করতেন। একদিন নবী পাক সাহাবাদের সঙ্গে কথাবার্তা আলোচনা করতে করতে সাহাবাদের জিজ্ঞাসা করছেন, আয় আমার সাহাবারা, আমি নবী তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, আমার কথার জবাব দাও, পারবে দিতে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার মা বাপ আপনার কদমের তলায় কুরবানি, আপনি বলুন, আরজ করুন। আল্লাহ রসুল বলেন, বলো তো সবচেয়ে বেশি গরিব কে, সবচেয়ে বেশি গরিব কারা? সাহাবারা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, যার এক বেলা খাওয়া হয় এক বেলা খাওয়া হয় না। আবার আরেকজন সাহাবা বলছে, কার একদিন খাওয়া হয় একদিন খাওয়া হয় না। আর একজন সাহাব বলছে, কার দুদিন খাওয়া হয় চার দিন খাওয়া হয় না। কেউ বলছে, যার পরনের গায়ের কাপড় ঠিক মতন জোটে না। কেউ বলছে, পরনের কাপড় ঠিক মতন জোটে না। এক একজন সাহাব এক একটা করে ব্যাখ্যা দিচ্ছেন, হুজুর পাকে বলছেন। নবী পাক বললেন, না আমি সঠিক উত্তর পেলাম না, জবাব পেলাম না। বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন, গরিব কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিব সবচেয়ে বেশি ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার প্রতি দরুদ শরীফ পড়ল না, আমার নাম শোনার পরে দরুদ শরীফ আমার উপরে পড়ল না, সে হচ্ছে সবচেয়ে বেশি গরিব। তাই মুহাম্মদ এই নামটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের সকলকে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের বহুত ভাগ আছে, দরুদের বহুত ভাগ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা দরুদ, ভুলে যাবেন না কে পড়তে। দীন মিলা ঈমান মিলাম, পড়নে কে লিয়ে কুরআন মিলাম,
ও জো কুছ দেনে কা থাম সব কুছ দিলবা দিয়া কমিলি ওয়ালে নে বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাহশারের মালিক তুমি আল্লাহ বিচারের মালিক তুমি আল্লাহ মাহশারের মালিক তুমি আল্লাহ বিচারের মালিক তুমি আল্লাহ জান্নাতের মালিক তুমি আল্লাহ জাহান্নামের মালিক তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ রুজির মালিক তুমি আল্লাহ বেরুজির মালিক তুমি আল্লাহ রুজির মালিক তুমি আল্লাহ বেরুজির মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ বিউজ্জতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজির মাইলেস উপস্থিত আমার মুসলমান ভাইরা আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি
আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু, তামান্না, আশা, রব্বুল আলামিন দোয়াময়, আল্লাহ তাআলা যেন রহমত করে আমার নবী পাকের কদমের ওসিলায় দয়া করে যেন আমাদের এই মিলাদুল মাহফিলকে কবুল করে লে, বলুন আমিন। বেশি লম্বা চওড়া আলোচনা নাই, আমি আগেও বলেছি আবার বলছি, ওয়াজ বুঝে নেবার জিনিস বুঝে নেবার চেষ্টা করবেন। আকেল মন করলে ইশারাই কাফি, যার জ্ঞান বিবেক বুদ্ধি আছে ইশারা করলেই আশা করে বুঝে নেবেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাইতে কে পারে কোথায়। যার জ্ঞান বিবেক বুদ্ধি বলে যদি বিন্দু মাত্র কিছু থাকে, ওই ব্যক্তিকে যদি ইশারা করা হয় অতি সহজে বুঝে নাই কথাটা সত্য না মিথ্যা। কথা বলছেন না কেন? না আমার উপর আপনাদের রাগ আছে মনে হচ্ছে, তো খুব রাগলি বসে আছে সব। আর যার জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু নাই, যাকে বলা হয় জেগে ঘুমানো, যাকে বলা হয় শিক্ষিত গাধা, গাধা দুই প্রকার, একটা হচ্ছে শিক্ষিত গাধা একটা হচ্ছে অশিক্ষিত গাধা, যাকে বলা হয় জেগে ঘুমানো, বুদ্ধি হলো দূর, নির্বুদ্ধিকে বুদ্ধি দিলাম বুদ্ধি হলো দূর, সা বাচ্চার বাসা ভেঙে কি করিলি বাহাদুর। তাল গাছে কি পাখি বাসা করে বলতে পারবেন কেউ? বাবুই পাখি দেখা যায়, আর আর ভালো দেখা যাচ্ছে না। তাল গাছে বাবুই পাখি সুন্দর সুন্দর বাসা করেছে, দারুণ দেখার মতন। আর তাল গাছের মাথায় একটা বীর হনুমান বসে আছে, আকাশে মেঘ উঠেছে, হঠাৎ আল্লাহর হুকুম পানি বর্ষাতে আরম্ভ করেছে। বাবুই পাখি গুনো যে যার নিজের বাসার মধ্যে সব ঢুকে পড়েছে, সব বাসায় ঢুকে পড়েছে, ঘরে ঢুকে পড়েছে। আর বীরহন মনটা তাল গাছের মাথায় বসে বসে ভিজছে ভিজছে। পাখিগুলো খুব ছোট্ট, বাবুই পাখি খুব ছোট্ট, কিন্তু ওদের মনটা হৃদয়টা খুব বড়। ওরা মাথাটা বের করে বীরহনুমানটাকে চেয়ে দেখছে, বীরহনুমানটাকে বলছে, ভাই বীরহনুমান মাথাটা তো খুব জব্বর করেছিস, পরের খেয়ে খেয়ে গতরটা তো কম করিস নি, হাত পাও তো খুব লম্বা লম্বা, একটা ঘর তৈরি করতে পারিস না? বীরহনুমানের কাজ কি বলুন তো? কথা বলছেন না কেন? দয়া করে বলুন না। ঠিক বলেছে, বীরহনুমানের কাজ হচ্ছে খ্যাক খ্যাক করা, ফচকে বাবুই পাখিগুলোকে বলছে, ফচকে জ্ঞান দিচ্ছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস, একটা এ ডাল ও ডাল ও ডাল ধর চারিদিকে ডালে ডালে সব বসে বসে কাঁদছে। আর বীরহনুমান দিকে লক্ষ্য করে বলছে, নির্বুদ্ধিকে বুদ্ধি দিলাম বুদ্ধি হলো দূর, নির্বুদ্ধিকে বুদ্ধি দিলাম বুদ্ধি হলো দূর, সা বাচ্চার বাসা ভেঙে কি করিলি বাহাদুর। ওরে নির্বোধ, তোর কোনো জ্ঞান নাই বিবেক নাই বুদ্ধি নাই, আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, যার জন্য তোকে একটা সৎ উপদেশ দিচ্ছিলাম, ভালো জ্ঞান দিচ্ছিলাম বুঝাচ্ছিলাম।
তুই কিনা আমাদের বুদ্ধিটা না নিয়ে, আমাদের বুঝানোটা না নিয়ে, আমাদের বাসাগুলো ভেঙে চুরমার করে দিলি ওরে নির্বোধ বীর হনুমান। তুই একবার আমাদের বল, তুই আমাদের বাসাগুলো ভেঙে দেবার পরে তুই কি তোর নিজের জন্য একটা বাসা তৈরি করতে পারবি নির্বোধ বীর হনুমান? একটা বাসা আমাদের ভেঙেছিস, আল্লাহ তাআলা আমাদের যে পাওয়ার, যে ক্ষমতা, যে জ্ঞান দিয়েছে, এরকম ঘর শত শত তৈরি করতে পারবো, আমাদের শত শত ঘর ভেঙে দিবি। আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, হাজার হাজার ঘর তৈরি করতে পারবো, হাজার হাজার ঘর ভেঙে দিবি। আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে বিবেক বুদ্ধি দিয়েছেন, লক্ষ লক্ষ ঘর তৈরি করতে পারবো ওরে বীর হনুমান নির্বোধ। তুই একবার বল আমাদের ঘর ভেঙে দিয়ে তুই কি তোর নিজের জন্য একটা ঘর জীবনে তৈরি করতে পারবি? তাই কবি বলে, নির্বুদ্ধিকে বুদ্ধি দিলাম, বুদ্ধি হলো দূর, সা বাচ্চার বাসা ভেঙে কি করিলি বাহাদুর? আমি কিন্তু ওয়াজ আরম্ভ করিনি, বিশ্বাস করুন, আমি আগে ভাঁজছি, সব ঠিক করছে, মাল মেটিরিয়াল, লঙ্কা হলদি রসুন তেল সব মাল ঠিক করেছি, তারপরে ঝাড়বো। আমাকে আপনারা দাওয়াত করেছেন কিছু বলার জন্য, বুঝাবার জন্য, আর আমি এসেছি নিশ্চয়ই বুঝাবার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদের সকলকে বুঝার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। তো আমার বয়স খুব বেশি হয়নি, আপনারা সব, আমার সব বন্ধু সব বসে আছে এখানে, অনেক সব ভুলে গেছে, বসে শুনছি, আমি দেখছি। 36 বছর কিছু কম বেশি 2 মাস হচ্ছে, 37 বছর পা দিয়েছি। ও আম্মা বিনিমত রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, অহংকার করে নাই। যাদের মধ্যে অহংকার রিয়া তাকাব্বুর থাকবে, সে পীর সাহেব হোক, পীর সাহেবের ছেলে হোক, হাফেজ সাহেব হোক, ইমাম হোক, সে জেলার সাহেবই হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নামা, তার ঠিকানা জাহান্নামা, সে জেলার সাহেবই হোক। কেন আমি 16-18 বছর ওয়াজ করছি, হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা বোম্বে দিল্লি আহমেদাবাদ এলাহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই কটক, শুধু ওয়াজ করতে গেছি, ঘুরতে নয়। আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে একবার নয় 2 বার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়েছিলেন। প্রতিটা জায়গায় বলে থাকি, তাই আজকেও না বলে পারছি না, মওতের আগে পর্যন্ত ইনশাল্লাহ বলে যাব, এটা আমার স্বভাব, চরিত্র, আচার ব্যবহার, আপনার যে যেমন ভাবে নেবেন। আপনার বয়স্ক মুরব্বী জোয়ান যুবক ভাইয়ের, আমার বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন, আর আমরা 2 ভাই একটু উঁচুতে বসেছি, আপনার সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন, বুঝতে পারি? সকলে বলুন, এই স্টেজটা করা হয়েছে বসার জন্য, এটা আমি জানি, আল্লাহ আমাকে যে এত মূর্খ করেছে যে আমি জানি না, এ মূর্খ আমি নই, আমি জানি, তথাপি আমি আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাইলাম, কিসের জন্য? কাল সকালে তহাবায় নাম করবেন, তহাবায় আমাদের সত্যি অনেক আদর্শবান হয়ে গেছে, ইজ্জত দেনেওয়ালাকে, আর যারা চুমড়ে বসে আছেন কি মনে করছেন, বান্দা চুম্বরত কেউ থাকবেন না, ইজ্জত দেনেওয়ালাকে আর ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। আমি শুধু আপনাদের ইয়াদ করে দিচ্ছি, মনে করে দিচ্ছি, ওয়াজ জীবনে বহু শুনেছেন, আল্লাহ শুনাই শুনবেন, মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, এই দিন ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে
একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারাই। এটা বলা যাবে না সুবহানাল্লাহ? আর যার মধ্যে নবীর আদর্শ নাই, যার মধ্যে নবীর আখলাক নাই, যার মধ্যে নবীর চাল চলন ফুটে ওঠে না, আমি জুলফিকারের বেটা, ছোট হুজুরের বেটা, আমি তোহা জোর গলায় বলে যাচ্ছি, তাকে আমি একটা বাঁদর, একটা কুত্তা ছাড়া অন্য কিছু ভাবিও না, ভাববো না। যার মধ্যে নবীর আদর্শ থাকবে, আখলাক থাকবে, চাল চলন ফুটে উঠবে, আমি জুলফিকারের বেটা তোহা আমি বলে যাচ্ছি, ওই ব্যক্তির পায়ের জুতো আমি তোহা আমার মাথায় থাকবে। হুজুর ওয়াজ করুন, ওয়াজ খুব ভালো লাগছে, টেস্ট লাগছে, সুন্দর লাগছে, ওয়াজ খুব ভালো লাগছে, টেস্ট লাগছে, খুব সুন্দর। আর আলেম ওলামারা নামাজ রোজা হজ জাকাতের কথা যে বলে গেল, সেইগুলো কি বলো? লাগে আমি আপনাদের সকলকে বলে রাখছি আগে থাকতে, আজকে আমি যে আলোচনাগুলো করব, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি কি বলছি আপনারা শুনুন, আমি কি বলছি আপনারা সকলে মিলে শুনুন। মানবেন কি মানবেন না, মানবেন কি মানবেন না, ইংরেজিতে একটা কথা বলে, ইট ইজ ইওর পার্সোনাল ম্যাটার, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার অনুরোধ থাকবে আপনারা শুনুন, মানা না মানা আপনার নিজস্ব ব্যাপার। তো আপনাদের সকলকে আমি ইজাজত দিলাম, হুকুম দিলাম, আমি যদি ভুল বলি পীরের বেটা বলে আমাকে ছেড়ে দেবেন না, আপনারা গর্দানটা ধরবেন, নাবিয়ে দেবেন, খুদার কসম প্রতিবাদ করব না, মাথা হ্যাট করে চলে যাব। তবে একটু বুঝার চেষ্টা করতে হবে, মৌলানা সাহেব ওয়াজ করছে বিয়াস দেনা লেনা বিলকুল হারাম হ্যায়, ওয়াজ শুনে লিয়ে ভোরবেলা বউকে, যে বউ শুয়ে আছে চুলের বুটিটা ধরে তুলছে, বলে এই হারাম যদি ওট গুপগাপ মারছে, বলে কি হলো তুই ওয়াজ শুনে মারছো কেন, বলে তুই এর বাড়ি ওর বাড়ি পেঁয়াজ দেনলেন করিস কেন, তার মানে বলে আমি নিজে কানে শুনেছি মৌলানা সাহেব পীর সাহেবরা ওয়াজ করছে বিয়াস দেনা লেনা পেঁয়াজ দেনা লেনা বিলকুল হারাম, আর তুই এর বাড়ি ওর বাড়ি পেঁয়াজ দিস, বললো বিয়াজ শুনলো পেঁয়াজ। আপনারা যেন এই ধরনের মাল হয়ে বসে থাকবেন না, কথা বুঝতে আমি আপনাদের বলেছি না, আমি জুতোকে নিয়ে আলোচনা করব, আর বিড়াল আর ইঁদুর মনে আছে আপনাদের? তবে বিশ্বাস করুন, আমি তোহা যেখানে ওয়াজ করতে যাই নাই, ওই এলাকার মানুষ, অল্প কিছু মানুষ কাঁপে, একটু ভয় খাই, কেন জানি না আমি কি অপরাধ করেছি, যেখানেই যাই সেখানেই কাঁপতাড়াম্ব করে, ব্যাপারটা কি? কিছুদিন আগে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের ছেলেরা বাঁকুড়ায় একটা মিটিং করেছিল, এক কুতুব জায়গার নাম জানো, যাদবনগর বৈতল, ছেলেরা মিটিং করেছিল মাদ্রাসা বাঁচাও, অমুক 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 আসবে, আর আসছে ফুরফুরাশির থেকে তহাশির দিকে, কিছু কিছু মানুষ বাড়ি বাড়ি গিয়ে নির্দেশ দিয়েছে বেরোবে না, দরকার হয় গুলি করে মারত তোমাদের, আমরা বিন্দু মাত্র পিছপা হব না, এত ভয় খাইয়ে দিয়েছে। গিয়ে দেখি ওই সমাবেশে 14-15 হাজার মানুষ, সবাই বলছে হুজুর এই ব্যাপার, আমি কি করবে, ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করো, আর কি করার আছে। ওই জায়গা থেকে আমি আর একটা জায়গায় জলসা যাবো, জায়গাটার নাম হচ্ছে কেষ্টপুর, 12-13 কিলোমিটার দূরে, যারা জলসা দিয়েছে তারাও জানে 3-4 হাজার লোক হবে, আর আমার ওই জায়গায় যাইতে পারে বা আন্দাজ করে নিচ্ছি 3-5 হাজার লোক হবে। গিয়ে দেখি 50-60 হাজার মানুষ,
পাহাড় দিয়ে যদি ঘিরে রেখে দেয় না, কেউ রুখতে পারবে না। মানুষ এখন আছে, ওই লাল চোখ, নীল চোখ, সবুজ চোখ, আর মানুষ দেখছে না। এখন মানুষ সত্যটাকে খোঁজার জন্য লাপালাপি করছে। শান্তি কোথায় আছে? শান্তির পথ খুঁজছে। কথা সত্য না মিথ্যে বলছে ভাই? কথা বলছেন না কেন? কেন অনেকে মনে মনে ভাবে কি জানেন, ভয় খেয়ে যায়, তহাস চা আমাদের গেঁড়ো তুলে দিয়ে যাবে, কি বিপদ বলুন তো। এখানে অনেক ভাই আছেন, আপনাদের মাইন্ডের মধ্যে, মনের মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকতে পারে, যদি ঢুকে থাকে বের করে দেন, বের করে দেন। অনেকে মনে মনে বলে তহাবুজের একটা তৃণমূল ঘেঁষা, তহাবুজের একটা সিপিএম ঘেঁষা বলে আলোচনা করে। তা আপনারা যারা এখানে বসে আছেন, এর উপরে যদি আমাকে বিশ্বাস না করেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে, আমি একটা শপথ করবো। এরপরও যদি আপনারা বিশ্বাস না করেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে, হিসাব চাইব। এ ভুল ধারণাটা মুছে দিন, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমার কাবা এক, আমার বাপ এক, আমার মা এক। খোদার কসম খেয়ে বলছি, কোনদিন কোনো পার্টি করি না, করছি না, করব না। কি ভাই, এর পরও কিছু আপনারা বলবেন নাকি? কথা বলেন না, বলবেন নাকি? তোমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কুরআন এক, আমার বাপ এক, আমার মা এক। খোদার কসম খেয়ে বলছি, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি, করে যাব। এতো যদি আমার জীবন চলে যায়, আমি প্রস্তুত আছি কওমের জন্য, মুসলমানদের জন্য বলছি, বলে যাব। কারা বাবার ক্ষমতা নাই আমাকে রুখতে পারে? পৃথিবীর কোন মানুষের মাজান নাই তোহাকে দমিয়ে দিতে পারে, তোহার জবানকে বন্ধ করতে পারে, একজনই পারে, তিনি হচ্ছেন আল্লাহ। চারিদিকে মুসলমান মার খাবে, লাতি খাবে, ঝেঁটা খাবে, জুতো খাবে, আর আমি বসে বসে না মুরগির রান ছিড়ব না? কথা বুঝতে পারছেন না কি বলছি? চারিদিকে মুসলমান কাঁদবে, বিধবা কি বলে, বুড়ি বুড়ি মা গুনু কাঁদবে, বুড়ো বুড়ো বাপ গুনু কাঁদবে, বাচ্চা শিশু গুনু গুনু কাঁদবে, আর আমি মুরগির রান ছিড়বার পকেটে টাকা ভরব? মার লাথি, মার ঝাঁটা, ওই মুরগি তো ওই টাকাতে না, আমি পারবো না। আমি জুলফিকারের বেটা, আর বাপ আমাকে জন্ম দিয়েছে অন্যায়ের, যারা অন্যায় করে তাদের তুষামিত করার জন্য, তাদের পা ছাঁটার জন্য নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, শিখতে হবে। তাই আপনাদেরও বলছি, আপনারাও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখুন। কি ভাই, এ ওয়াজ করবো? একটু আগে নবী ভাই সাহেবরা তো নবী পাক সাহাবা সাহাবেদের বললেন না, এই ওয়াজ করবো, একটু দরকার আছে না নাই? কি ভাই আছে না নাই? আর যারা চান এই ওয়াজ চান, একটু হাত তুলে দেখান, হাত নামাবেন, আমি দেখব না। তাকবীর, না তাকবীর। নবী পাকের কথা বলতে হবে, সাহাবা সাহাবি তাবিন তাবে তাবিনদের কথা বলতে হবে, পীর মোর্শেদের কথা বলতে হবে, এদের ছাড়া আমাদের উপায় নাই। কিন্তু আমার ওই ওই কথা সেই একই কথা, পায়ের তলায় ফুরা হয়েছে আর কপালে ওষুধ দিচ্ছে। হ্যাঁ, পেটে ফুরা হয়েছে আর পায়ের তলায় ওষুধ দিচ্ছে, কাজে লাগবে ভাই? লাগতে পারে না। আমি কেন বলি, কিসের জন্য বলি?
চারিদিকে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। লক্ষ্য করুন, তাকান, তার পেয়ে যাবেন। আর আপনি যদি সত্য কথা বলেন, আমাদের পাচ্ছে একই বিপদ। চুরি করা হারাম না হালাল বলবেন? আপনাদের হাত জোর করে বলছি, জবাব দেন, হারাম না হালাল? মদ খাওয়া, ডাকাতি করা, খুন করা, অত্যাচার জুলুম করা হারাম। আর আমি যদি চুরি করা, মদ খা বলে চুরি করা, চুরি মদ ডাকাতি খুন করা সম্বন্ধে ওয়াজ করি, যারা চুরি করে তার থেকে সাবধান থাকো, যারা ডাকাতি করে তাদের কাছ থেকে সাবধান থাকো, যারা খুন করে তাদের কাছে সাবধান থাকো, যারা অত্যাচার জুলুম করে তাদের কাছ থেকে সাবধান থাকো, এই কথাটা যদি বলি, মদখোর ডাকাত অত্যাচারী, তো যারা অত্যাচার করে তারা কি আমি তো আমাকে ভালো বলবে? কি ভাই বলবে? আরে বলেন না, বলবে না। তারা আমাকে গালাগালি করবে, বলে গড়ায় কথা দে। আপনারা জানেন নন্দীগ্রামে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়েছে না ভাই? হ্যাঁ ভাই, হয়েছে না? ওই নন্দীগ্রামে আমি একবার নয় তিনবার গিয়েছিলাম। খুদার কসম খেয়ে বলছি, নবী রসুল পয়গম্বরকে নিয়ে আমি ওয়াচ করব, এখন এই বসবো, শুরু করব, সকাল 7টা পর্যন্ত বাজিয়ে দেবো। আমি জানি আমি নবী পাকের সম্বন্ধে ওয়াচ করতে পারি, সাহাবাদের সম্পর্কে ওয়াচ করতে পারি, পীর মোর্শেদের সম্পর্কে ওয়াচ করতে পারি। আমি এখানে করছি না, কেন আপনারা এতক্ষণ শুনলেন? একটু আমাদের কথা শোনা যাক না, শুনে কি হবে? একটা মহান সাহেব ওয়াচ করছে, কানে হাত দিয়ে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহার করতেন, আল্লাহর নবী যখন খেতে বসতেন, আল্লাহর নবী যখন হাই রে হাই সকালবেলা টিফিন করতেন, দস্তখানটা বিছিয়ে দিতেন, এক কোণে দস্তখানের এক কোণে ইমাম হাসান হোসেন বসে থাকতেন, আর এক কোণে ফাতেমা আলী বসে থাকতেন, আর এক কোণে আল্লাহর নবী বসে থাকতেন, আর একটা কোণে ঘরে চাকর চাকরিনী গুনুকে বসে থাকতেন। আল্লাহর নবী ঘরে চাকর গুনুকে চাকরিনী গুনুকে নিয়ে সঙ্গে করে আহার করতেন। মহাশয় ওয়াচ করছে, বলে বলছে বল সুবহান আল্লাহ, সবাই বলছে সুবহান আল্লাহ। একটা ছেলে নিয়েছে আর একটা ভাঙা বাসন নিয়ে ওই মহান সাহেবের বাড়ি গিয়ে বলছে, বাবা আমার বাচ্চাটা খাওয়া হয়নি, একটু ভাত খাবার সময় জ্বালাতে এসেছে। ওই মৌলানা সাহেবকে জুতো ভিজিয়ে মারা দরকার না শুকনো মারা দরকার? সকালে চিল্লে বলুন, জোরে বলুন, কমবক্ত তুই নবীর কথাই বলে গেলি, আদর্শ সবাইকে শুনিয়ে গেলি যে নবীর কথা সব পালন করবে, আর তুই হারামজাদা দুরা বেরিয়ে যা। এ চলে গেলি, এ চলবে না। নন্দীগ্রামে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়েছে আমরা সবাই জানি। আমি নিজে নন্দীগ্রামে তিনবার গিয়েছিলাম, আমি নিজে লক্ষ লক্ষ টাকার কাপড় ওষুধ বিস্কুট নিয়ে গিয়েছিলাম। নন্দীগ্রামে তিনবার গিয়েছিলাম, আমি নিজে লক্ষ লক্ষ টাকার কাপড় ওষুধ বিস্কুট নিয়ে গিয়েছিলাম। আমি নিজে দেখে এসেছি ওই জায়গার অবস্থা, রক্ত দিয়ালে লেগে আছে, চামড়ার চোখে দেখে এসেছি। সিপিএম মেরেছে কি কংগ্রেস মেরেছে কি তৃণমূল মেরেছে, এ কথা আমি ব্যাখ্যা দিতে আসিনি। তো মারামারি কাটাকাটি খুনোখুনি হয়েছে, হঠাৎ দেখা যায় আমাদের মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য উনি কলিকাতা থেকে 8 কেজি মলম কিনেছে। ক কেজি ভাই? খেপে যাবেন না, কেন একদল মানুষ আছে না, যখন বুদ্ধদেবের নামে কি আর বলবে? না না না, এটা শোনেন, লাস্টে বলবেন কিছু বলার থাকে। 8 কেজি মলম নিয়েছে, নিয়ে নন্দীগ্রামে গেছে,
সিপিএম এর ছেলেদের হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কার কোমরে ব্যথা, সব মলম লাগাচ্ছে। ভালোতে শুনুন, সিপিএম এর ছেলেগুলো ঠিক মতন খেতে পাচ্ছে না পাইনি, ঘরে শুতে পাচ্ছে না পাচ্ছে না। এই খবরটা মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিতে গেছে, যদি নিতে যায় সে কি অপরাধ করে দিন? কে আপনার খারাপ বলবেন তাকে? কথা বলছেন কেন, খারাপ বলবেন না? সে নিতেই পারে, তার দলের লোকেদের অবস্থা খবর নিতেই পারে। আমাদের মাননীয় মমতা বাবু উনি 16 কেজি মলম কিনেছে, নিয়ে নন্দীগ্রামে গেছে, তৃণমূলের ছেলেদের হাত ভেঙেছে, ঠ্যাং ভেঙেছে, কোমর ভেঙেছে, মলম লাগাচ্ছে। তৃণমূলের ছেলেগুলো ঠিক মতন খেতে পাচ্ছে না পাচ্ছে না, ঘরে বাস করতে পাচ্ছে না পাচ্ছে না। এই খবরটা নিতে গেছে, যদি নিতে যায় আপনার কি মমতা বাবুকে কি বলবেন? ও খারাপ করেছে, কথা বলছেন না কেন ভাই? ও অন্যায় করলো? মাননীয় সোনিয়া খালা উনি দিল্লি থেকে আসছে, 14 ও হাসেন, কিন্তু আমি কি বলছি বুঝতে হবে, 14 কেজি মলম কিনেছে, নিয়ে নন্দীগ্রামে গেছে। তপন শিকদার 18 কেজি কিনেছে, নন্দীগ্রামে গেছে। সোমেন মিত্র 20 কেজি কিনেছে, নন্দীগ্রামে গেছে। অশোক ঘোষ 22 কেজি কিনেছে, নন্দীগ্রামে গেছে। ক্ষিতি গোস্বামী 24 কেজি কিনেছে, নন্দীগ্রামে গেছে। যে যার ছেলেদের খবর নিতে গেছে, আমাদের ছেলেগুলো ঠিক আছে না নাই, হাত ভেঙেছে, পা ভেঙেছে, একটু মলম লাগাতে গেছে। আমার দলের ছেলেগুলো ঠিক মতো খেতে পাচ্ছে না পাচ্ছে না, এরা ঘরে আছে না জঙ্গলে জঙ্গলে বাস করছে, লুকি লুকি বেড়াচ্ছে, এই খবর নিতে গেছে এসব নেতারা। এসব নেতারা যদি যায় আপনারা কি বলবেন, এরা কি অপরাধ করলো? একটু দয়া করে জবাব দেয় পিছন থেকে বলুন, এরা কি অপরাধ করলো না? আর আমি ছোট হুজুরের বেটা, আমি তোহা 250 গ্রাম মলম কিনেছি, আমি 250 গ্রাম মলম কিনে নিয়ে আমি আমার মুসলমান ভাইগুলোর হাত ভেঙেছে, পা ভেঙেছে, কোমর ভেঙেছে লাগাচ্ছি। মুসলমান ভাইগুলো ঠিক মতো খেতে পাচ্ছে না পাচ্ছে না, শুতে পাচ্ছে না পাচ্ছে না, এরা জঙ্গলে বাস করছে না পাচ্ছে করছে, আমার দেখতে গেছি, মুসলমানদের খবর দিচ্ছি। একই করে ভাই মলিক সাহেবরা মলম নিয়ে খুঁজবে, মলম নিয়ে বাড়াবে কেন পিস সাহেবরা, মলম নিয়ে বাড়াবে কেন পিস সাহেবরা, মুড়ি খাবে ওয়াজ করে, তাই না? তোর গোষ্ঠী তুষ্টি করেছে দাঁড়া, এখানে ও অপরাধ, এখানে আমাদের বলা হয় মৌলবাদ। মলিক সাহেবরা যখন আলে মোলা মারা, যখন মুসলমানদের খবর লাই, এরা হবে মৌলবাদ, এরা হবে সাম্প্রদায়িক দল। আমরা কেজি কেজি পাতলাই পাইনি, 250 গ্রাম। আমার হিন্দু ভাইদের মহারাজরা ওরাও মলি সাহেবদের মতন ধরেন 250 নিয়েছে। হিন্দু ভাইদের মহারাজ হিন্দু পাড়ায় পাড়ায় গিয়ে হিন্দু ভাইগুলো তারা আরামে আছে না নাই, ঠিক মতো খেতে পাচ্ছে না পাচ্ছে না। যদি এই খবরটা নেই মহারাজরা, আপনারা কি বলবেন, অপরাধ হচ্ছে? হ্যাঁ ভাই অপরাধ হচ্ছে। হ্যাঁ কেন মহারাজরা এই কাজ কাজ করবে কেন? কথা বুঝতেছেন না? এই দিকে শোনেন, ও একটু বুঝতেছেন তো, টিকা মেরে দিয়েছেন। এই ওকে বাবলুকে আসতে বাড়ি পাঠিয়ে দাও, যাই যেটা বলতে চাইছিলাম। এইদিকে শুনুন ভাই, না আমি ওয়াজ পাল্টাবো, চেঞ্জ করবো না তো, পিছন থেকে বলুন, ওয়াজ জীবনে বহু শুনেছেন, শোনেন আজকে, বাপের গালে যা শোনেন না আজকে শোনাবো। তোহা ভাই খারাপ, চায়ের দোকানে বসে বসে বলা আছে, কাকে দাওয়াত করবি রে, বললে অমুককে, বলে তো হবে ওকে বাদ দে না, দু অন্য আরো বড় বড় মলন আছে করে দেবো, মলনা বল না করে দিচ্ছি। কেন ভাই, আমি তো কিছু অপরাধ করিনি, বিশ্বাস করুন,
আমি তোহা ওহাম্মা বিনিমত রাব্বিকা ফাহাদ্দিস, আপনারা জানেন না আমি হেলিকপ্টার খুঁজছি এখন, আপনাদের দোয়ায় আমার নবী পাকের কদম ওসিলায় আমি হেলিকপ্টার খুঁজছি, কেন গাড়ি করে জলসা ধরতে পারছি না ঠিক এখন, কালকে পাঁচটা করেছি পাঁচটা। যদি সরকার হেলিকপ্টার বিক্রি করে শুনে রেখে দেন, বাংলার মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যদি কিনতে হয় আমি তোহা কিনব, হেলিকপ্টার করে জলসা করবো। আর পয়সা টাকা আমি এটা জানি, আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আপাতত বিশ্বাস আছে, আমার এত বিশ্বাস আছে আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহর ওয়াদা মিথ্যে হয়, ওয়াদা মিথ্যে হয়? আর যে বলে মিথ্যা সে কাফের, ও মরে যাবার পরে ওর পায়ের দড়ি বেঁধে ফেলে দিয়েছো, আমার আল্লাহ ওয়াদা করেছে যে আমি আল্লাহ আমার হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই, কথা বুঝতে পারেন না, আল্লাহ ওয়াদা করেছে, এ চিন্তা করি না ভাই, আর নয় বহুত হয়েছে, ফিরে আসুন ফিরে আসুন, সত্য নেতাকে চিনার চেষ্টা করুন। কি বললাম কথা বলুন, কি বললাম, সত্য নেতাকে চিনার চেষ্টা করুন। নেতা মুসলমানদের দুটো হতে পারে না, নেতা মুসলমানদের চারটে হতে পারে না, মুসলমানদের নেতা হচ্ছে একটা, যে নেতার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন, একটাই নেতা, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, দেশকে ভালোবাসা কি বললাম ইমানের অঙ্গ, ভারতে খাবেন, ভারতে শোবেন, ভারতে থাকিবেন, আর পাকিস্তানের গুণ গাইবেন হতে পারে না, ওরকম পাকিস্তানের সাপোর্টারকে কোমরে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দাও, ভোট দিতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ুন, গোসল করে এলে খেয়ে দিয়ে চলে যান বুথে, আপনি যার জন্য সমালোচনা করে, আমি বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছি, আজ থেকে পাঁচ দিন আগে চব্বিশ পরগনা মীনাক্ষী থানা, পাঁচ দিন আগে চব্বিশ পরগনা মীনাক্ষী থানা, জায়গাটার নাম হচ্ছে আটপুকুর, একটা মাদ্রাসার হেডমাস্টার, মাদ্রাসার হেডমাস্টার কেউ পড়েছেন কিনা জানি না, মাদ্রাসার হেডমাস্টার মোহাম্মদ কি নামটা ভুলে গেলাম, আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, তাকে ঘরের কোনায় ঢুকিয়ে পরস্পর পরস্পর গুলি করে মারা হলো, গুলি করে মারা হলো, অপরাধ কি? আমার মনে হয় ভালো লাগছে না নাকি, অপরাধটা কি? অপরাধটা সে সিপিএম এর নেতা, সে সিপিএম, সে কংগ্রেস, সে তৃণমূল, আমার জানার দরকার নাই, আমি আপনাদের বলতে চাইছি আলাউদ্দিন মুসলমান না মুসলমান নয়, সকলে বলুন জয় বলুন, আর আমি এত শিওর, হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর, আলাউদ্দিনকে হিন্দু খ্রিস্টান জৈন ইহুদি নাসারারা মারেনে, এই আলাউদ্দিন মাস্টারকে মেরেছে মুসলমান তৃণমূল মারুক আর কংগ্রেস মারুক কি সিপিএম এর লোক সিপিএম কে মারুক, মেরেছে কে? মুসলমান। আর মল্ল কে? মুসলমান। আমার বক্তব্যটা এইখানে, ব্যথাটা এইখানে, বড় ভাইয়ের হাতে ছুরি, ছোট ভাই পেড়ে ঢুকাচ্ছে, ছোট ভাই বড় ভাইকে ঢুকাচ্ছে, মামা ভাগনাকে ঢুকাচ্ছে, ভাগনা মামাকে ঢুকাচ্ছে, বাপ বেটাকে জবাই করছে, বেটা বাপকে জবাই করছে,
এই পার্টি করে মিথ্যা নেতাদের পিছে দৌড়ে, আর এত খুনোখুনি করার পরে, এত মার্ডার করার পরে মুসলমান তোমরা কি পেয়েছ, কি পাচ্ছ? শুনবেন, চিল্লে বলুন, আট জোরে বলুন, আট জোরে বলুন, ছ কেজি গম। বাস্তবটা বলছি, সত্যটা বলছি আমি আপনাদের। নিতা হাই দেখায় আমার ইসমাইল ভাই সাহেব হুজুর ফিরকে বেলা বললেন, আমাদের নিতার পিচ্ছাপ দিয়ে মেসকে আম্বারের খসবো বেরিয়েছে, বলে গেলেন না, ছু ছাড়িয়ে গেছে, মা এসে ছুঁচ খুঁজে পায়নি, অপেক্ষা করছে নবী কখন আসবে, নবী যখন ঘরে ঢুকবে ঘরটা উজালা নূর আর নূর হয়ে যাবে, ছুঁচটা কুড়িয়ে পাবে। এই তো নিতা। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, নিতা কাকে বলে? নিতাকে মুসলমান নিতাকে চিনল না। নিতা কাকে বলে? অনেক আলেম, অনেক ওলামা, অনেক বক্তা ওয়াজ করতে করতে কানে হাত দিয়ে বলে, আমার নবী, আমাদের সকলের নবী, দয়ার নবী আমার, মসজিদে নববীতে রওজা মুবারকে নবী আমার আরাম করছেন, নবী আমার আরাম করছে, বলে না? আমি তোহা বলে যাই, ওই মৌলানা সাহেবটা কানা কানা কানা, চোখে দেখতে পাই না, ওই মৌলানা সাহেবটা কালা, কানে শুনতে পাই না, ওই মৌলানা কালা, কানে শুনতে পাই না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে আপনাদের দুয়ায়, আপনাদের মা বাপের দুয়ায়, একবার নয় দুবার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গেছেন, নবী পাকের রওজা মুবারকের সম্মুখে ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, এখানে আপনারা যারা বসে আছেন, যদি আপনারা যদি আপনাদের যদি কারো চোখের মতন চোখ থাকে, এই হাওয়াখানা থেকে বসে একবার মদিনা শরীফের দিকে তাকান, এই জায়গা থেকে দেখতে পাবেন, যদি কানের মতন কান করে থাকেন, যদি কানের মতন কান করে থাকেন, এই হাওয়াখানায় বসে একবার মদিনা শরীফের দিকে কানটা করুন, এই জায়গায় বসে বসে শুনতে পাবেন, না 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 না, আমাদের নিতাব কবরে রওজা মুবারকে আরাম করেন না, করেন না, করেন না। আল্লাহর কসম খেয়ে বলছি, খুদার কসম খেয়ে বলছি, আমাদের নবী, আমাদের সকলের নেতা কবরে সাজদায় দিয়ে অঝর মনে কাঁদছেন, আর জাবান মুবারক দিয়ে একটাই কথা বলছেন, হাবলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতির কি হবে। কি ভাই, সত্য বললাম না মিথ্যা বললাম? নবী মদিনা শরীফে রওজা মুবারক সেজদা দিয়ে কাঁদছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আর আমার উম্মত নবীর উম্মত উম্মতিরা ইনকিলাব, জিনহাদ, জিন্দাবাদ, বন্দে মাতরম, কর করে যা। আর কথা বুঝতে পারছেন কি বলতে ভাই, বুঝতে পারছেন তো না? উল্টো মানে বদলে করে সকালবেলা ভোর দিন আমার আপত্তি নাই, কিন্তু সত্য নেতাকে ভুলে যাবেন না। যে নেতা মওতের সময়, জাগানদারের সময় আমাদের ভোলে না, উম্মতের পাগল, উম্মতির পাগল দিওয়ানা। আজ খুব ছোট করে বলছি, টাইম সংক্ষেপ, আজরাইল জান কবজ করতে এসেছে, আজরাইল জান কবজ করছে, সিনা মুবারকে হাত রেখেছে নবী পাকের, নবী পাক আহ কষ্ট হচ্ছে, আহ আজরাইল হাতটা সরে দাও, পাচ্ছি না আমি সহ্য করতে পারছি না, আজরাইল সরিয়ে নাও, হাত তুলে নিয়েছে নবী পাক আজরাইলকে, বলতে আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, তোর মনটা এত পাষাণ, আজরাইল তুমি, আমি নবী মুহাম্মদের উপরে
আমার সিনার উপরে হাত রেখেছ, যেন মনে হচ্ছে ওহুদ পাহাড় থেকে চাপিয়ে দিয়েছ। আজ্জার বলছে, আয় আল্লাহর দোস্ত নবী, আপনার এত আসানের সঙ্গে দান কবচ করছে আমার আজরাইল, কোন নবী কোন রসুল কোন পাইগম্বরের এত আসানের সঙ্গে দান কবচ করিনি আমি, নবী আমার কানছে, নবী আমার কানছে, এই কথা শুনে চোখের পানি টুকটা পুরো পড়ে যাচ্ছে। আজরাইল তুমি আমাকে কি শুনালে, কি বললে আমাকে, আমার উম্মত উম্মতরা এরা তো বুড়ো হবে, মৌতের সময় আজরাইলকে বলছে, আজরাইল আমার উম্মতির জাকান্তানির কষ্ট হবে, আমি ওদের নবী, আমি সহ্য করতে পারবো না। এই আজরাইল আমার যত উম্মতি দুনিয়ায় এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকলের জাকানদারের কষ্ট, মহতের কষ্ট আমি নবী আমার বুকের উপর দিয়ে তুলে নাও। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যদি বলি বলে তো হয় অপরাধ। নবী আমার কবরে রওজায় শুয়ে কাঁদছে আর আমরা ফুর্তি মারছি, মজা করছি, আমার মধ্যে দেখে নেব কিছু বললে সত্য কথা বলে দেখে কি দেখে নেবি, কি দেখে নেবি, একটু কথা বলে বলে না, দেখে বলো, এই কথা দিলে বলে বলে না, দেখে নেব কি দেখে নেবি, তুই কি দেখে নেবি রে, ওইরকম দেখে নিবার লোক কত দেখবে না কবরস্থানে, সব শুয়ে আছে কবরে ভোঁস পড়ে গেছে, দেখে নাও দেখে নাও। আমরা গরিব মানুষ, আমাদের ক্ষমতা নাই, যখন দেখে লবো বলে না পাওয়ারফুল লোকেরা, আমাদেরকে ভয় লাগে না ভাই, সত্য কথা বলেন না, আপনারা ঘুরিয়ে বলবেন না খবরদার, এ আমিও দেখে লবো, খবরদার বলবেন না, একদমই জবাব দেবেন না, যখন বলবে দেখে লবো তোর এই কথাটা বলবেন, তোরা আমাদের দেখে নিবি, আল্লাহ তোদের দেখে দেবে, অপেক্ষা কর, সময় আসছে, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমার আল্লাহ কাউকে ছাড়বে না, আমি পীরের বেটা বলে, আমি ছোট হুজুরের বেটা বলে স্পেশাল জায়গায় বসতে দেবে বস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, কবর খুঁড়া হয়ে গেছে, আবু জার গাফফারি জান্নাতুল বাকিয়া রওজা মুবারাকে কবরস্থানে চলে গেছে, কবর খোঁড়া হয়ে গেছে, ফাতেমার লাশকে কাঁধে কাঁধে নিয়ে কবরের কাছে রাখা হয়েছে, আর আবু জার গাফফারি কবরকে বলছে, কবর এ কবর, তম্বি করছে, রাগ করছে, কাকে এ কাকে রাগ করছে, কবরকে নবী সাহাবরা, এ কবর সাবধান, আল্লাহর নবীর কালেজার টুকুরা, নয়নের মণি, খাতনে জান্নাত, যত জান্নাতি মেয়ে ছেলে হবে, মেয়ে ছেলেদের সর্দারনি ফাতেমাকে তোমার কবরাতে শোয়ানো হবে, আল্লাহর হুকুমে কবরের জবান খুলে যায়, কবর তখন বলতে আরম্ভ করে, কে কে রে, কে রে, কে আমাকে তম্বি করে, কে আমাকে তাড়া মারে, কবর তখন বলতে আরম্ভ করে, আবু জার, ও আবু জার, তুমি আমাকে তম্বি করছ, তুমি আমাকে তাড়া মারছ, আবু জার তুমি আমার সম্পর্কে জানো না, আবু জার আমি নবীর বেটি দেখব না, আমি নবীর বেটা দেখব না, আমি পীরের বেটা দেখব না, আমি আলেম ওলামার বেটা দেখব না, ও আবু জার আমি কবর বলি, শোনো শোনো, যে যেমন আমল করে নিয়ে আমি কবর আমার কাছে আসবে, আমি কবর তার সঙ্গে ঠিক তেমন ব্যাপারটি করে যাব, স্পেশাল ব্যাপার আছে, স্পেশাল
মুসলমান চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, হগে যায়। ইঁদুর বিড়ালের কথাটা বলতে এসে গেছে আমার আজরাইল, ইনি আমার আজরাইল। মানে সত্যিকার আমি চান নিচ্ছি রে, খুব ছোট বলে যাচ্ছি। ইঁদুর বিড়াল, বিড়াল কি খায় বলুন তো, কথা বলেন না। ও যখন দেখতে পাই ওর পাশে মাছ গোস্ত দুধ নিয়ে যাবেন, বিড়াল দেখবে রে ওই এক লড়বে না, ও যখন বেরোবে খাবারটা ধরবে। ও ভাই আপনারা দেখেছেন এখন পাড়ায় পাড়ায় অনেক ইঁদুর বেরিয়েছে, মিথ্যে বলিনি, টাউনে বেশি দেখা যায় এরকম বড় বড় ইঁদুর। আমি কলকাতায় টিপু সুলতান মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে বাইরে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমায় দেখিয়েছে, দেখি একটা বটকা ইঁদুর এত বড় কিলো দুই আড়াই হবে মনে হয়, সে দেখে বসে আছে, তারপরেই দেখে একটা বিড়াল। আমি মিথ্যা বলিনি আল্লাহ সাকি, বিড়ালটা দেখি ইঁদুরটাকে এরকম দেখছে। মন দিয়ে শুনুন, ওয়াজ বুঝে নেবার দিনই বললাম, বুঝে নেবার চেষ্টা করে, বিড়ালটা ইঁদুরটাকে এরকম দেখছে, দেখছেন ছুটে এরকম বলতে। আর ইঁদুরটা আমি তো দাঁড়িয়ে দেখছি, ইঁদুরটা চুপ করে বসে আছে, ইঁদুরটা এরকম করেছে না, এরকম করতেই বিড়ালটা খেয়াবে তুই। আমি একই হলো, একই হলো বিড়ালের কাছটা ইঁদুর খাওয়া। আর আজকে আমি কি দেখলাম, ইঁদুরের তারাই বিড়াল পালাচ্ছে, কিছু বুঝতে পারছেন, পাচ্ছেন কিছু বুঝতে? অনেক পুকুরে দেখবেন বড় বড় ইঁদুর, আমরা ইঁদুর জ্বালালে ধরে পুকুরে ফেল দিই, সে ডুবে ডুবে মরে যায়। আর এখন দেখবেন অনেক ইঁদুর দেখবেন সাঁতরে সাঁতরে যাচ্ছে, যাই না? মুসলমান আল্লাহ শুকর, মুসলমানদের চোখ খুলেছে, মুসলমানরা বুঝতে শিখেছে, ইঁদুর খুব খেয়েছ বাবাজি, বিড়াল বাবাজি তুমি ইঁদুর খুব খেয়েছ। এখন যখন ইঁদুর খেতে যাচ্ছে না, ইঁদুর তখন ঢুকে দাঁড়াচ্ছে। কেমন দিচ্ছি, ভুল বুঝবেন না, খারাপ ভাববেন না, খোদার কসম খেয়ে বলছি আমি কাউকে আঘাত দিতে আসি না, আমার কমের দিকে খেয়াল করে বলছি। মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে, মুসলমানদের শিক্ষা নাই, চাকরি নাই, মুসলমানদের চাকরি নাই, চাকরি নাই, শিক্ষায় পিছিয়ে আছে, চাকরি পায় নাই, মুসলমান শিক্ষায় পিছিয়ে নাই, কথা বলেন না, কি সুন্দর বলে দিচ্ছে। আমি এনাকে বলেছি মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে, বলো হ্যাঁ হুজুর, উনি আর ওনাকে বলো, উনি আর ওনাকে পড়ে করে আমাদের মধ্যে হয়ে গেছে, মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে জানিস, পায়ে ধরে বলছি আমি, তোহা ভাই আপনাদের পিঠে আওলাদ, পায়ে ধরে বলছি, আমাকে মানেন না না মানেন, আমার বাপকে তো মানেন, সেই তার খুন আমার গায়ে আছে, পায়ে ধরে বলছি মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে, এই কথাটা আপনারা আজ থেকে বলা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, আপনারা আজ থেকে বলুন, আজ থেকে বলতে আরম্ভ করে দেন, মুসলমানদের শিক্ষায় পিছিয়ে রাখা হচ্ছে বলে কৌশল। আর যারা বলছে মুসলমান শিক্ষায় পিছিয়ে রাখা হচ্ছে, কেন তাদের কথাটা অমান্য করবো, ঠিক আছে আপনাদের কথা ঠিক, তাই আপনার ঠিকই বলছেন, মুসলমান শিক্ষা নাই, ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, বিজ্ঞানী বৈজ্ঞানিক হতে পারে না, ডিএম হতে পারে না, এসপি হতে পারে না, সিআই হতে পারে না, শিক্ষা নাই। ডাক্তাররা যে হসপিটালে কাজ করে, ডাক্তারি করে, সেই হসপিটাল ঝাড় দেওয়ার জন্য তো লোক পাওয়া যায় নাকি, সরকারি লোক রাখে না, রাখে না, ওই চাকরিটা মুসলমান দাও না, ওইটা দাও, ও ভাই ওইটা দাও না, এয়ারপোর্টে পায়খানা সাফ করার জন্য লোক রাখা হয়, ওই কাজটা মুসলমান আমাদের দাও, হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে পায়খানা ধোয়ার জন্য লোক এইটা দে, বলতে শিক্ষা নাই, এখানে বলতে শিক্ষা নাই। ভোটের সময় আমাদের কাছে এসে বলবে তোমরা আমাদের দুলা ভাই, তোমরা আমাদের ভাইঝু, তোমরা আমাদের বুনাই, বা বা বা, আর ভোট হয়ে গেলে বলে সালা, এ মেনে নেওয়া যায় না। আর জুতোর কথা কি বললাম, হয় আল্লাহর অলি হয়ে যান,
আল্লাহর ওলি যদি না হতে পারেন আল্লাহর ওলিদের পায়ে জুতো হয়ে যান। তার এক্সাম্পল দিয়ে যাই, আল্লাহ রাসূল বলছেন যে জায়গায় আমার কথা আল্লাহর কথা আলোচনা হয় সেই জায়গাটাকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দিয়ে থাকবেন, সুবহানাল্লাহ। নবী পাকের কথা অনুযায়ী আমরা কোথায় বসে আছি সকলে বলুন, বেহেশতের বাগানে যখন বসে আছেন আপনাদের পাশে পাশে কি আছে, সব জুতো আছে কি? জুতো নাই? আবার চলে যাবেন ঘরে, জোহরের আজান, ফজরের আজান, ইশার আজান, মাগরিবের আজান দেবে, উযু করে মসজিদে যাবেন, কিন্তু জুতোগুলো মসজিদে না উঠতে পারলো মসজিদের সিঁড়িতে উঠার সুযোগ পেয়েছেন, হয় আল্লাহর ওলি হয়ে যান। আমরা যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারি, আল্লাহ হাক্কানে আলেম হয়ে যেতে পারি, খুদার কসম যদি আল্লাহর ওলিদের পায়ে জুতো হতে পারি, ওলিরা যদি জান্নাতে যায় তাদের পায়ে পায়ে জুতো হয়ে আমরাও জান্নাতে চলে যাব। এটা জোরে বলুন। সময় সংক্ষেপ নাই, বিস্তারিত আলোচনা করবো। কালকে তো হাবাই খাপ ছাড়া খাপ ছাড়া অচ করতে চলে গেছে, ইউ আছে একদল মাল, দরকার নাই। আমি সংক্ষেপ করছি, মেজো ভাই সাহেব হুজুর পীর কেবলা চলে এসে নাই, মেজো ভাই সাহেব হুজুর পীর কেবলা উনি এসে গেছেন, শুধু জলসার কমিটির ভাইয়েরা আমাকে একটু খেদমত করার জন্য বলেছেন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিও এবং ভিডিওটি শোনা এবং দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।